গুড ইভিনিং ফ্রেন্ড, গভর্নমেন্ট এমপ্লয়িজ, টিচার এবং যারা ক্যাজুয়াল ওয়ার্কার তাদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা হয়েছে 4,800 টাকা। এবার আরও একটি মেমোরেন্ডাম, সেখানে পেনশনার অর্থাৎ যারা পেনশন পান তাদের জন্য এক্স-গ্রেশিয়া, সেই এক্স-গ্রেশিয়া ঘোষিত হয়েছে 2,700 টাকা। কারা কারা পাবেন? এক্ষেত্রে বলা হয়েছে যে 31 মার্চ 2022 সেই দিন অর্থাৎ সেই সময় যদি তার যে পেনশন, সেই পেনশনের ক্ষেত্রে সেখানে উল্লেখিত যে বেসিক পেনশন প্লাস ডিয়ারনেস রিলিফ এই মিলে যদি 32,000 টাকা বা তার কম পেয়ে পান তাহলে তিনি এক্স-গ্রেশিয়া পাবেন 2,700 টাকা। সরকারি কর্মচারী যারা বর্তমানে পেনশন পাচ্ছেন তারা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এছাড়াও বিভিন্ন যে সরকারের দপ্তর আছে যারা পেনশন পান তাদের জন্য এই এক্স-গ্রেশিয়া। তবে তার মধ্যেও আবার কিছু কিছু কন্ডিশন আছে, সে তো আছে থাকবেই। এবার কারা কারা এই পেনশন পাবেন, এই যাদের কথা বললাম তারা বাইরেও, দ্য হোল্ডার্স অফ ফ্যামিলি পেনশন, এক্স-গ্রেশিয়া ফ্যামিলি পেনশন অ্যান্ড অ্যাডহক ফ্যামিলি পেনশন, অর্থাৎ যারা এই যে ক্রাইটেরিয়াগুলো অর্থাৎ পেনশন পেয়ে থাকেন, যে দ্য হোল্ডার্স অফ ফ্যামিলি পেনশন, এক্স-গ্রেশিয়া ফ্যামিলি পেনশন অ্যান্ড অ্যাডহক ফ্যামিলি পেনশন পান, পেনশনার্স ইনক্লুডিং উইডো পেনশন হোল্ডার্স হু ড্র দেয়ার পেনশন স্যাংশনড আন্ডার ফ্রেন্স পেনশন রুলস, হোল্ডার্স অফ এক্সট্রাঅর্ডিনারি পেনশন অ্যান্ড হোল্ডার্স অফ এক্স-গ্রেশিয়া পেনশন। তবে এর মধ্যে বলা আছে যে কারা কারা এই পেনশন পাবেন না। পেনশনার্স হু হ্যাভ মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, পলিটিক্যাল পেনশনার্স, স্পেশাল পেনশনার্স, ওয়ার রিস্ক পেনশনার্স, পেনশনার্স গভর্নড বাই দ্য অল ইন্ডিয়া সার্ভিস রুলস, এরা পাবেন না। তবে যারা নিয়মিত পেনশন পান এবং সাধারণভাবে গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা ছিলেন এবং শিক্ষক শিক্ষিকা এবং সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করতেন তারা এই এক্স-গ্রেশিয়া পাবেন 2,700 টাকা করে। ধন্যবাদ।